হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণীশালদের ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন 8টা বাজে, আমি এখন পড়তে বসেছি। আমার চা খাওয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে। তো দেখো, এখন এখন হচ্ছে 9টা বাজে। অনেক দেখো, অনেক বেলা হয়ে গেছে, 9টা বাজে আজকে। তো চলো এখন একটু রান্নাঘরে চলে যাই। তো কি রান্না হবে সেটাই দেখি। এখন হচ্ছে একটু আমাদের এখনো সকালে দেখো ব্রেকফাস্টও করা হয়নি। তো গ্যাসে আমি কড়াটা বসিয়ে রেখে গেছিলাম। এই দেখো চাউমিন এখানে সিদ্ধ করা আছে, সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা আছে। আর এই ছোট ছোট করে চিকেন কেটে রেখেছি, আজকে একটু চিকেন চাউমিন করব। আর এখানে দেখো, এখানে ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো আছে, ডিম আছে একটা, পেঁয়াজ আছে। আর এই যে সসটা আছে না, সেজুয়ান সস, এটা দিয়ে একটু সেজুয়ান চাউমিন করব। তো দেখো আমি গ্যাসের উপর কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তো সাদা তেল দিয়ে দেব, একটু বেশি দিয়ে দিলাম। এবার দেখো এই যে পেঁয়াজ গুলো একটু দিয়ে দেবো, আমি স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর টুকরো করে কাটা চিকেনটাও দিয়ে দিলাম, কারণ এটা ভালো করে সিদ্ধ হবে। এতে একটু নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে রাখি, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখো ঢাকাটা তুলে নিয়ে আমি কাঁচা লঙ্কা আর এই যে ডিম, একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা ভালো করে ভাজা হোক, একটু স্প্রেড করে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই যে সেজুয়ান সস, এই যে সসটা দেখো, এই সস একটু দিয়ে দেব, দু চামচের মতোই দিলাম। একটু ঝাল হয় এই সসটা, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দেব চাউমিন। দেখো চাউমিনটা হয়ে গেছে, এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার সার্ভ করে দেব আমি গরম গরম। দেখো আমি ওই ব্ল্যাক পেপার ছড়াতে ভুলে গেছিলাম, তো উপর থেকে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, ক্র্যাশ করা ব্ল্যাক পেপার। তো দিলে কি সুন্দর খেতে হয়, মানে একটা স্মেল বেরোয়, বেশ ভালো লাগে, আর টেস্টটাও ভালো হয়, অনেক ভালো হয় টেস্টটা। ব্ল্যাক পেপার দিয়ে দিই। দেখো আমাদের সবার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই যে চাউমিন করলাম, চাউমিন তিনজনে এবার খেয়ে নেব। তো ছেলেকে দেখি দিয়ে আসি, ওর যেখানে পড়ছে ওখানেই দিয়ে আসবো ওকে, তাই না?
এই দেখো আমাদের রেসিপি হলো লাল চাউমিন। এবার আমাদের দেখি আমাদের চাউমিন আমরা খেয়ে নিই দুজনে। তো আবার যখন যখন রান্না করব দুপুরের লাঞ্চে তখন আবার ফিরে আসছি। দেখো আজকে দুপুরে রান্না নিয়ে আমি চলে এসেছি। তো আজকে দেখো কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো আজকে আমি একটু সয়াবিনের তরকারি করব। তো দেখো এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব নেওয়া হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে রেখে দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো আমি এই সয়াবিন আলু সব সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো একটু টুকরো করে কাটতে হবে। সয়াবিন আলু সিদ্ধ হয়ে গেছে, তো সয়াবিন আলু কষা আজকে এটাই রান্না। তো কড়াটা দেখো গরম হয়ে গেছে, এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে লাল হয়ে গেছে, এবার আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। সয়াবিনের রেসিপিটা করছি, মনে হলো তোমাদের সাথে শেয়ার করি তাই করলাম। দেখো হলুদ আর নুন আমি দিয়ে দিয়েছি, লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার কুচানো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখো এই লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু সামান্যই দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিতাম। এবার ভালো করে কষানো হয়ে গেছে সয়াবিনের টুকরো, সয়াবিন সিদ্ধটা আমি দিয়ে দেব। এবার সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম, এগুলো টুকরো করে কেটে নিয়েছি। দেখো ছোট করে কেটে নিয়েছি, ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। রান্না করতে করতে তোমাদের সাথে কিছু আমি কথা শেয়ার করছি। দেখো তোমরা অনেকেই আমার কমেন্ট বক্সে এসে স্প্যাম কমেন্ট করে চলে যাচ্ছ, তা এর ফলে কি হয় সেটা ভালো মতনই জানা আছে সবার। যে তোমরা যারা নতুন আছো অনেকেই জানো না, তারা এটার জন্যে দুটো চ্যানেলেরই খুবই ক্ষতি হয়। যেমন তোমার চ্যানেলেও প্রবলেম হবে, আমার চ্যানেলেও প্রবলেম হবে। তো আমরা তো সবাই একসাথে হাত ধরে চলবো, তো কি তোমরা প্লিজ এরপর থেকে আর করো না। যারা শুনছো আমার কথা তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো আমি বা অন্য কেউই চায় না যে তার চ্যানেলে কোনো ক্ষতি হোক, তাই জন্যে তোমাদেরকে প্লিজ বারবার করে অনুরোধ করছি। এর আগেও আমি একবার বলেছিলাম কথাটা যে আসলাম চলে এসেছি, এগুলো বলার দরকার নেই, এটা নতুন করে আবার বলে মানে বোঝানোর কোনো দরকার নেই। তো তোমরা এলে মানে যখন তোমরা হয়তো কোনো চ্যানেলে আসছো, শুধু আমার চ্যানেলের কথা আমি বলছি না, ধরো কোনো চ্যানেলে যদি এলে তো সেখানে সেই চ্যানেলে লেখার দরকার নেই আমি এসছি, গিফট দিলাম, গিফটের সাইন, এগুলো অনেক ক্ষতি করে চ্যানেলের। তো এগুলো তোমরা করো না। তো শুধু
এটাই তোমরা লিখতে পারো যে হাই ফ্রেন্ডস, প্রথম দেখলাম, হাই বন্ধু বা হাই দিদি ভাই, এটাই সব থেকে ভালো হয়। হাই দিদি ভাই তুমি যদি লেখো, আর লেখো এটাই যে এই ভিডিওটা আমি প্রথম দেখলাম। তো দেখো রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা একদম কষা, এটা শুকনোই আজকে আমি রান্নাটা করব। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, বেশি ঝোল করব না আজকে। তো একটুখানি কথা শেয়ার করলাম তোমাদের সাথে, প্লিজ এই কথা এইগুলো আর কোনো সময় করতে যেও না, স্প্যাম কমেন্টে ক্ষতি হয় চ্যানেলে। তো ঠিক আছে, আজকে দেখি আমি গ্যাসের ফ্লেমটা দেখি বন্ধ করে দিই। এটা হয়ে গেছে রান্নাটা, তো এটা আমি এবারে সার্ভ করে দেব। রান্নাটা হয়ে গেছে, এটা বাটিতে ঢেলে রাখবো। তো দেখো ফাইনালি আমার আজকে, তাহলে আজকে আমার রান্না দেখো সেরকম কিছুই হয়নি আজকের। তো আমি একটা দেখো রান্না করে রেখে দিয়েছিলাম, এইটা হচ্ছে ঝিঙে আলু তিল দিয়ে এটা রেসিপি। দেখো পোস্তর মতো পুরো দেখতে লাগছে। এই রেসিপিটা আমার অন্য যে চ্যানেল আছে চৈতি সিম্পল কিচেন, সেটাতে দেয়া আছে। তো এটা আমি দেখো করে রেখেছি, এটা আগে থেকেই করা ছিল। আর এই যে দেখো সোয়াবিনের তরকারি রেডি হয়ে গেল, সোয়াবিন কষা যেটা। আর এখানে দেখো গরম ভাত তো আগেই করা হয়ে গেছিলো। তো এই আজকে আমার রান্না বান্না। তো চলো দেখি আজকে উষ্ণীষ এখন কি করছে। তো ওর পরীক্ষা চলছে, ও এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। সবাইকে গুড আফটারনুন, পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।